নমস্কার সবাইকে আরো একটি নতুন পর্বে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল, যেটা প্রায় সমস্ত বাঙালিদের ঘরে ঘরে ছুটির দিনে হয়ে থাকে। চিকেন আলুর ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে আমার 1.5 কেজি মতো চিকেন আছে। 4টে আলু টুকরো করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, 1 কোয়া রসুন, 3 থেকে 4 টুকরো আদা, 2 চামচ জিরে, 4টি শুকনো লঙ্কা। সবার প্রথমে একটা কড়াইতে 3 থেকে 4 চামচ সরষের তেল গরম করে আলুগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে সমস্ত চিকেনগুলো আমি ভেজে তুলে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। যেহেতু এটা পাতলা ঝোল, তেল মশলার পরিমাণটা একটু কমই থাকে, তাই চিকেনটা একটু ভেজে রান্না করলে চিকেনের মধ্যে যে আঁশটা গন্ধ থাকে সেটা চলে যায়। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো তুলে নেব। এবার কড়াইতে 3-4 চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা তেলের মধ্যে খুব ভালো করে গলিয়ে নেব। তেলের মধ্যে চিনিটা খুব ভালো করে গলে গেলে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। 1 কোয়া গোটা রসুন যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম ওটা বেটে নিয়ে এখানে আমি দিয়ে দেব। রসুনটা আমাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না রসুন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমার 2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। আর 2-3 মিনিট সময় ধরে হালকা আঁচে মশলাটা একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ভেজে রাখা চিকেন আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে এভাবে আলুগুলো ভেজে নিলে আলুর মধ্যে খুব সুন্দর মশলাও ঢুকে যাবে এবং ঝোলে আলু টেস্টটাও খুব ভালো হবে। চিকেনটা আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই সময় আমি বেটে রাখা আদাটা দিয়ে দেব। আদাটা দেওয়ার পর আরও 2-3 মিনিট চিকেনটা খুব ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। চিকেন ভাজার সময় যেহেতু আমার নুন দেওয়াই ছিল তাই নুনটা আমি এখানে কমই দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমি চিকেনটা রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। চিকেনটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার কুচি করে নেওয়া ধনে পাতাটা আমি দিয়ে দেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেব 1 বাটির মতো গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, আর এটা যেহেতু চিকেন আলুর ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশিই থাকবে। গ্রেভি চারপাশ থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলু আর চিকেনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পাতলা চিকেনের ঝোল, গরম গরম ভাত আর গন্ধরাজ লেবুর সঙ্গে পরিবেশন করে।